আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কোন সময় ট্রেড করলে আপনাদের 100% লস হবে। সো আপনি যদি ওই সময়টা সম্পর্কে জানতে পারেন অথবা ওই সময় ট্রেড অফ রাখতে পারেন তাহলে কিন্তু অনেক বড় ধরনের লস থেকে বাঁচতে পারবেন। সো যারা রেগুলার ট্রেড করেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। সো চলেন ভিডিও শুরু করি। আপনারা যারা ক্রিপ্টো মার্কেটের মধ্যে ট্রেড করেন তারা হয়তোবা অনেক সময় খেয়াল করছেন মার্কেট প্রচুর পরিমাণে ভোলাটাইল থাকে। ফর এক্সাম্পল, আপনি 5 মিনিটের চার্ট ওপেন করে রাখছেন, দেখতে পারতেছেন মার্কেট 1 মিনিটের মধ্যে উপরে দৌড় দিচ্ছে, আবার 1 মিনিটের মধ্যে মার্কেট ধাপ করে নামায় দিচ্ছে। সো এইরকম সিচুয়েশন যখন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন ওই সময় ট্রেড করলে আপনার 100% এখান থেকে লস হবেই। সো ওই সময়টা জেনে আপনি কিভাবে ওইটা অ্যাভয়েড করতে পারবেন আজকের ভিডিওতে মূলত আমরা এই জিনিসটাই দেখব। সো এই টপিক নিয়ে বিস্তারিত কথা বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদের এই ধরনের ক্রিপ্টো রিলেটেড ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আর আপনারা যদি ক্রিপ্টো নিয়ে বিভিন্ন ধরনের আপডেট পাইতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। সো আমরা যদি একটু বিটকয়েনের চার্টের দিকে তাকাই তাহলে দেখতে পারবেন কালকে কিন্তু মার্কেট প্রচুর পরিমাণে ভোলাটাইল ছিল। যেমন আমি এখানে একটা 1 ঘন্টার চার্ট ওপেন করছি, সো এখানে আপনারা দেখতে পারতেছেন মার্কেট কয়েক ঘন্টার মধ্যে উপরে উঠে গেছিল, তারপর এইখানে যেহেতু একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল এইখান থেকে মার্কেট আবার নিচের দিকে আসলো, এবং এইখান থেকে মার্কেট শুধুমাত্র নিচেই আসলো না বরং আপনারা দেখতে পারতেছেন 21,600 থেকে মার্কেট 2 ঘন্টার মধ্যে 20,300 দিকে নামছে। তার মানে বুঝতেই পারতেছেন এইখানে প্রচুর পরিমাণে ভোলাটাইল ছিল মার্কেট। সো আপনি যদি এই সময়টায় ট্রেড করেন তাহলে আপনি বুঝতেই পারবেন না মার্কেট কোন দিকে যাইতেছে। যদি আপনারা এই ধরনের কোনো কাহিনী হঠাৎ করে দেখেন চার্টের মধ্যে যে বিটকয়েনের প্রাইস প্রচুর পরিমাণে আপ ডাউন করতেছে তখন আপনারা বুঝবেন এটার পিছনে দুইটা কারণ কাজ করতে পারে। একটা হইতেছে ওই সময় কোন একটা ইভেন্ট ছিল, সেটা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড হোক অথবা ইউএস ডলার রিলেটেড হোক, এরকম যদি কোনো ধরনের ইভেন্ট থাকে তাহলে ওই সময় মার্কেট প্রচুর ভোলাটাইল থাকে। সেকেন্ড রিজন হচ্ছে যদি মার্কেট ম্যানিপুলেশন করা হয়, অর্থাৎ হোয়েলস যদি এখানে ঢুকে যায় তারা যদি ভাবে যে আমি মার্কেট উপরের দিকে নিয়ে যাবো এবং ইনস্ট্যান্ট মার্কেট আবার নিচের দিকে নিয়ে আসবো, তখন আপনারা এই কাহিনীগুলো দেখতে পারবেন। এখন মার্কেটে হোয়েলস যারা আছে তারা এই কাহিনীটা কখন করবে এটা যেহেতু আমরা বুঝতে পারবো না, বাট আমরা ট্রাই করলে কিন্তু ইভেন্টের ব্যাপারটা বুঝতে পারবো, এবং ওই ইভেন্টের সময় আমরা যদি ট্রেড অফ রাখতে পারি তাহলে এই ধরনের ভোলাটাইল মার্কেট থেকে আমাদের লসও আটকাইতে পারবো। এইখানে একটু বলে রাখি, হোয়েলস মানে এখানে বুঝাইতেছে ক্রিপ্টোকারেন্সি হোক অথবা ফরেক্স মার্কেট হোক অথবা স্টক মার্কেট হোক যেখানে ট্রেড করা যায় ওইখানে এমন কিছু বড় ইনভেস্টর থাকে যাদের কাছে প্রচুর পরিমাণে ব্যালেন্স থাকে। সো তারা চাইলে কিন্তু মার্কেট যে কোনো টাইমে ম্যানিপুলেশন করতে পারবে। সাপোজ তাদের কাছে মিলিয়ন মিলিয়ন ডলার আছে, সো তারা যদি একটা কয়েনের মধ্যে ইনভেস্ট করে অথবা একটা কয়েন যদি কেনা শুরু করে তাহলে অটোমেটিক্যালি ওই কয়েনের প্রাইসটা উপরের দিকে চলে যাবে। সো আমি আপনি কিন্তু এটা ঠেকাই রাখতে পারবো না, যারা ফিউচার ট্রেড করে তারা ওইখান থেকে সব থেকে বেশি লস করে। সো এখন চলেন আমরা একটু ইভেন্ট নিয়ে আলোচনা করি। যেমন কালকে আপনারা দেখতেছিলেন এখানে মার্কেট ভোলাটাইল ছিল, সো কালকে মার্কেট এইভাবে ভোলাটাইল হওয়ার পিছনে কারণ ছিল কালকে রানিং কয়েকটা ইভেন্ট ছিল। সো আমরা এই জিনিসটা কোন জায়গায় চেক করতে পারবো এটা একটু আপনাদের বলে দিই। আপনারা জাস্ট গুগলে forexfactory.com লিখতেই এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন, এবং এইখানে আসার পরে আপনারা মেইন পেজের মধ্যে দেখতে পারবেন অনেক কিছু ডাটা দেওয়া আছে। সো আমাদের এই জিনিসগুলো লাগতেছে না, আপনারা মেইন পেজে আসার পরে জাস্ট এইখান থেকে ক্যালেন্ডারের উপর একটা ক্লিক করে দিবেন, এরপরে আপনাদের সামনে এইরকম ফ্রেশ একটা ইন্টারফেস চলে আসবে। সো এইখান থেকে কিন্তু অন্য যে অপশনগুলো আছে এগুলোর কিন্তু কোনো কাজ নেই, আমরা জাস্ট এইখান থেকে ক্যালেন্ডার অপশনটা ইউজ করব। আর এইটার জন্য আমাদের একটু কাজ করে নিতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইম দেওয়া আছে, এইখান থেকে আপনারা জাস্ট টাইমটা একটু অ্যাডজাস্ট করে নেবেন বাংলাদেশের সময় অনুযায়ী, কারণ এইখানে হয়তোবা বাংলাদেশি টাইম নাও থাকতে পারে। সো আপনারা জাস্ট এখানে ক্লিক করে নিচে অপশন দেখতে পাচ্ছেন ঢাকা দেওয়া আছে, সো আপনারা একটু এইভাবে খুঁজে টাইম জোনটা ঢাকা করে দিবেন তাহলে বাংলাদেশি সময় অনুযায়ী এখানে টাইমটা অ্যাডজাস্ট হয়ে যাবে, এবং এইখানে যে সময়গুলো আপনাকে শো করবে সবগুলাই কিন্তু আপনি বাংলাদেশি সময় অনুযায়ী দেখবেন। সো আপনি কিন্তু একদম এক্সাক্ট বুঝতে পারতেছেন বাংলাদেশি সময় অনুযায়ী কখন এই ইভেন্টটা হবে, সো আপনি কিন্তু ওই সময়টাই তাহলে সেফ জোনে থাকতে পারবেন। সো আপনারা এখানে ক্যালেন্ডারে আসার পরে তারপরে টাইমটা ঠিক করে নেবেন, এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ইভেন্টের নাম দেওয়া আছে, এবং এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন ফোল্ডারের মতো একটা অপশন দেওয়া আছে, এবং এইখানে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন মোট 4টা কালার এখানে শো করে, একটা হচ্ছে একটু ইয়েলো কালার, আর একটা হইতেছে অ্যাশ কালার, আর একটা হইতেছে একটু অরেঞ্জ কালারের মধ্যে এই যে এইরকম, আর একটা হইতেছে ফুল রেড কালার। সো এই যে কালারের যে ভেরিয়েশন এইটার মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন কোন ইভেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট অথবা কোন ইভেন্টটা মার্কেটের মধ্যে বেশি ইফেক্ট ফালাবে আর কোন ইভেন্টটা জাস্ট একটা নর্মাল ইভেন্ট। এর পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন কারেন্সি দেওয়া আছে, যেমন CNY, তারপরে GBP, তারপরে এখানে দেখতে পাচ্ছেন AUD অস্ট্রেলিয়ান ডলার। সো এই যে কারেন্সিগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর সাথে কিন্তু আমাদের মার্কেটের কোনো ধরনের সম্পর্ক নাই, আমরা শুধুমাত্র সেই ইভেন্টটাই ফলো করব যেখানে আমরা দেখতে পারবো ইভেন্টের পাশে USD দেওয়া আছে, দ্যাট মিন্স আমাদের মার্কেটের সাথে US ডলার টোটালি কানেক্টেড। সো আমরা যদি US ডলার রিলেটেড কোনো ধরনের ইভেন্ট দেখি তাহলে ওই ইভেন্টের উপরে আমরা ফোকাস করব। এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে ভাই এখানে তো অনেক ধরনের ইভেন্ট আছে এবং এটার পাশে USD লেখা আছে, সো আমরা কি সবসময় ট্রেড অফ করে বসে থাকবো? এমনটা না, এটার জন্য আপনাদের আমি বল
বলছিলাম এখানে আপনারা অনেকগুলো কালার দেখতে পারবেন। সো আপনারা যদি কখনো কোনো ইভেন্টের পাশে জাস্ট ইয়েলো কালারের কোনো ফোল্ডার অথবা এরকম আইকন দেখেন তাহলে বুঝতে পারবেন ওইটা অতটা ইম্পর্টেন্ট না। এরপরে আপনি যদি এরকম অ্যাশ কালার দেখেন এইটাও অতটা ইম্পর্টেন্ট না, বাট আপনি যদি অরেঞ্জ কালার দেখেন এই ধরনের অরেঞ্জ কালার অথবা রেড কালার তাহলে আপনি বুঝতে পারবেন ওই ইভেন্টটা মার্কেটে একটু হইলো ইফেক্ট আনবে। যদি অরেঞ্জ কালার থাকে তাহলে একটু কম আনবে, আর যদি রেড কালার দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন ওই দিন মার্কেট প্রচুর ভোলাটাইল থাকবে, এটা মাস্ট। এখন এইটা একটু আপনাদের এক্সাম্পল দিয়ে বুঝাই দিই তাহলে আপনারা জিনিসটা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। সো কালকে যখন বিটকয়েনের প্রাইস এরকম উঠানামা করতেছিল তখন সময় ছিল মেবি 7টা থেকে 10টার মধ্যে। সো আমরা যদি এখন ক্যালেন্ডারের দিকে তাকাই তাহলে দেখতে পারবেন কালকে ডেট ছিল 18 তারিখ, এবং এখানে আমাদের ফার্স্ট অফ অল খুঁজতে হবে কোন কোন ইভেন্টের পাশে ইউএসডি দেওয়া আছে, তারপরে আমরা খুঁজে দেখব ওই ইভেন্টের পাশে কোন কালারটা আছে। সো এখানে আপনারা প্রথমেই দেখতে পারতেছেন একটা ইভেন্টের পাশে ইউএসডি দেওয়া আছে, বাট এইটার কালার যেহেতু ইয়েলো ছিল সো এটা কিন্তু এরকম ইম্পর্টেন্ট কোন ইভেন্ট ছিল না। এরপরে যদি আপনারা আরেকটু নিচের দিকে যান তাহলে দেখতে পারবেন এখানে আর কোনো ধরনের ইউএসডি দেওয়া নাই। এরপরে যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে এইখানে দেখতে পারতেছেন পরপর 4টা ইভেন্ট ছিল ইউএসডি নিয়ে, এবং এইখানে প্রতিটা ইভেন্টের পাশেই কিন্তু রেড কালারের আইকন ছিল। সো আমরা কিন্তু বুঝতেই পারতেছিলাম কালকে যে 7:30টা সময় ছিল, এই সময়টা থেকে 10টা পর্যন্ত মার্কেট প্রচুর ভোলাটাইল থাকবে, কারণ পরপর 4টা ইভেন্ট ইউএসডি নিয়ে তার উপর এটা রেড আইকন দেওয়া। সো ওই সময় কিন্তু অনেকে ট্রেড অফ রাখছিল, আপনারা যেটা দেখতে পারতেছিলেন মার্কেট প্রচুর আপ ডাউন করলো। সো আমরা যদি এরকম কোনো স্ট্রং ইভেন্ট ফাইন্ড আউট করতে পারি তাহলে কিন্তু আমরা বড় ধরনের লস থেকে বাঁচতে পারবো। সো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আপনাদের কাজ হইতেছে আপনি যেই দিনই ট্রেডিং এ বসেন না কেন, সো আপনার প্রথম কাজটাই হচ্ছে ক্যালেন্ডার চেক করা। আপনি প্রথমে দেখবেন যে ওই দিনে কোনো ধরনের কোনো স্ট্রং ইভেন্ট আছে কিনা। যদি আপনি দেখেন যে ওই দিন 7:30টা অথবা রাত 8টা 9টা 10টার দিকে একটা ভালো ইভেন্ট আছে অথবা ওই ইভেন্টে মার্কেটের মধ্যে ইফেক্ট আনতে পারে তাহলে আপনি স্পেসিফিক ওই সময়টাই টোটালি ট্রেড অফ রাখবেন, যদি আপনি রিস্ক নিতে না চান। আর যদি আপনি রিস্কি ট্রেড করতে চান তাহলে করতে পারেন, বাট আপনি এতটুকু শিওর থাকেন যদি এই ধরনের রানিং ইভেন্ট দেখেন অথবা রেড কালার আইকনের কোনো ইভেন্ট দেখেন তাহলে ওই সময় মার্কেট ভোলাটাইল থাকবেই। সো যেটা বলতেছিলাম, আপনি যদি দেখেন যে ওই দিনে কোনো ধরনের কোনো ইভেন্ট আছে তাহলে আপনি ওই সময়টা ট্রেড অফ রাখলেন, আর যদি দেখেন যে না ওই দিনে কোনো ধরনের কোনো ইভেন্ট নাই তাহলে আপনি সেফলি ট্রেড করলেন। সো ভোলাটাইল মার্কেট থেকে বাঁচার জন্য আপনি ক্যালেন্ডার অপশনে আসার পরে 3টা বিষয় চেক করবেন, যে ওই দিন ইউএস ডলার রিলেটেড কোনো ধরনের ইভেন্ট আছে কিনা, আর ইভেন্ট থাকলেও ওইটা স্ট্রং নাকি উইক কোনো ইভেন্ট, এবং ওই ইভেন্টটা কখন অনুষ্ঠিত হবে। সো এই জিনিসটা চেক করে আপনি যদি ডেইলি ট্রেডিং এ বসেন আশা করতেছি আপনি সেফলি ট্রেড করতে পারবেন এবং বড় ধরনের কোনো লস হবে না। সো আপনারা যদি ভিডিওটার মাধ্যমে একটু উপকৃত হন তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।